রাজ্যের এগারী জ্যেষ্ঠ সাংবাদিক বাহারুল ইসলামে যোগদান করলে এন বি নিউজত। মধ্য অসম ব্যুরো চিফ হিসাবে এন বি নিউজের পরিয়ালের সঙ্গে সামিল হল। কেবাটাও স্যাটেলাইট চ্যানেলত বহু বছর ধরে কাম করে অহা, সেবা আগবহাই অহা জ্যেষ্ঠ সাংবাদিকগী। এন বি নিউজর সিএমডি নৃপেন দাসে এখনই ফুলাম গামোচায় আদরণি জানায় বাহারুল ইসলামক। লগতে মহাপ্রবন্ধক দাদুমণি বড়া, সহযোগী সম্পাদক জোনজ্যোতি দত্ত বড়া, কুমারজিৎ শর্মা, ভাস্কর জ্যোতি বড়াকে ধরে এন বি নিউজের সদস্য সকলের উপস্থিতিত গুয়াহাটীত থাকা মুখ্য কার্যালয়ত মধ্য অসমৰ নগাঁও, মৰিগাঁও আৰু কাৰ্বি আংলঙৰ ব্যুরো চিফ হিসাবে যোগদান করলে বাহারুল ইসলামে। লগতে হোজাই আৰু তেজপুৰৰ অতিরিক্ত দায়িত্ব তেখেতক অর্পণ করা হয়েছে। আহি আজি আমার ইয়াত তেখেতে জয়েন করেছে। তেখেতক আমি মধ্য অসমৰ ব্যুরো হিসাবে নিয়োগ করেছো আজিরপরা। তেওঁ মৰিগাঁও, নগাঁও আৰু কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্টখন চাব আৰু তেখেতৰ কর্মস্থলীটো নগাঁও হব, নগাঁওপা তেওঁ কন্ট্রোল করব। আর তেখেতৰ যথেষ্ট অভিজ্ঞতা আছে এই এই লাইনত। আমার বোধহয় মই জানা মতে প্রায় 20-25 বছর তেওঁ কাম করেছে মিডিয়া লাইনত। গতি মই যথেষ্ট আশাবাদী তেখেতৰপা আমি উৎকৃষ্ট মানদণ্ডৰ সেৱা পাম। আর এই তিনিখন জিলাত তেখেতে পরিভ্রমণ করে গোটেখিনি সুসংগতিবদ্ধভাবে সবকে আগবহাই লৈ যাব আর মই তেখেতক আন্তরিকভাবে অভিনন্দন জানাইছো। হয়, আমার মধ্য অসম একটা খুব ভাল অঞ্চল সংবাদৰ ক্ষেত্ৰৰপৰা। গতি তিনিখন প্রধান জিলা তেখেতে এতিয়াৰপৰা চোৱা চিতা করব আর আমি ভাবো যে সেই দিশত আমি রাইজক সহায় কৰিবলৈ সেই তিনিখন জিলাত আমি আৰু আজিৰপৰা ভালদৰে পাৰিম বুলি আশা কৰিছো। আজি আনুষ্ঠানিকভাবে স্বাগতম জানাইছো বাহারক। মোৰ ব্যক্তিগতভাবে পুৰণা সতীৰ্থ আছিলে এটা সময়ত আৰু আগৰপৰা পাইছো বাহারক। খুব ভাল কাম করে তেখেতে। তেখেতে এতিয়া আমার যে মধ্য অসম অঞ্চল, এই অঞ্চলটো তেখেতে আমার ব্যুরো চিফ হিসাবে আমার কামখানি আগবাই লো যাব আর আমি আন্তরিকতারে এন বি নিউজর পরিয়ালের তরফের তেখেতক স্বাগত জানাইছো। নিশ্চয়ই বাহারুর মানে বহুত বছর কাম করছো আর বাহারুর এগারী গতিশীল আর অনুন্নতশীল সাংবাদিক হিসাবে তো পাইছো। আশা রাখিছো আমার এন বি নিউজর যে গতিধারা মধ্য অসমৰ তিনিখন জিলাত দায়িত্ব লাভ করেছে আর ব্যুরো চিফটো আমার তাত বড় প্রয়োজন হয়ে আসছিল আর বাহারুর নিচিনা এগারী গতিশীল সাংবাদিক পাই আমি ভাল পাইছো আর অনাগত দিনত বাহারুলে তেওঁৰ দায়িত্ব আর কর্তব্য আগৰ দৰে পালন করে যাব বলে আশা প্রকাশ করছো। বাহারুল ইসলাম মোৰ প্রাক্তন সতীর্থ আছিল, গতিকে তেখেতক আমি এন বি নিউজত পুনৰ একেলগে লগ হৈ আনন্দিত অনুভৱ কৰিছোঁ আৰু আমি আশা কৰিম যে তেখেতৰ পৰিচালনাত মধ্য অসমৰ যি বা বাতৰি আহিব অধিক উৎকৃষ্টমানৰ হ'ব আৰু ভাল সেৱা আগবঢ়াব বুলি মই আশা কৰিছোঁ। মধ্য অসমৰ কাৰণে এজন অভিজ্ঞ সাংবাদিকক পাইছোঁ আৰু তেখেতৰ নেতৃত্বত মধ্য অসমৰ একেখন জিলাৰ পৰা আমাৰ ভালদৰে বাতৰি আহিব বুলি আশা কৰিব পাৰোঁ। তেওঁৰ সুদীৰ্ঘকালৰ অভিজ্ঞতাই এতিয়া এন বি নিউজক অধিক সমৃদ্ধ কৰিব, বিশেষকৈ মধ্য অসমৰ বাতৰিৰ ক্ষেত্ৰত। সেই আশা কৰিছোঁ, আমি সম্পূৰ্ণ আশাবাদী তেখেতৰ পৰা এই অঞ্চলসমূহৰ বাতৰিৰ যোগেদি এই অঞ্চলত আমাৰ এন বি নিউজক দৰ্শকৰ মাজলৈ নিয়াত এক বিশেষ মাত্ৰা প্ৰদান কৰিব। হয়, এটা কথা উল্লেখ কৰি মই প্ৰথমতে মই এটা পৰিয়াল এৰি পেলাই আৰু এটা পৰিয়ালত আহিছোঁ। এফালে মোর দুঃখ কিন্তু আরফালে ফুর্তি, দুটা অনুভব মোর এই মুহূর্ত। কিন্তু যে হোক, তেনেকে মোক একটা অপশন দিছে সি এম ডি স্যারে, কালি রাতে মোর কথা পাতিছে, বিশেষ স্যার কথা পাতি মোক খুব ভাল লাগিছে। আর একটা গুরু দায়িত্ব দিছে, তিনখনকে জিলা মই চাব লাগিব। মই স্যারক কৈছো যে মই পারামানে যিমানখিনি এনার্জি দিব লাগে সেইখিনি এনার্জি দিম, যেহেতু মোর একটা অভিজ্ঞতা আছে, স্যারে নিশ্চয় গম পায়। তারপর কথা পাতি মোর ভাল লাগিল বিশেষ। আর এন বি নিউজর মই দুদিন ধরে এন বি নিউজ ফলো করে আছো, যেটা কথা বতরা চলি আসে, কিন্তু ভাল লাগছে এন বি নিউজর কিছু মানে নিউজও ভাল লাগছে আর ভিডিও সুমি ধুনিয়া এঙ্করিং করে আর কেজন মানে এঙ্কর খুব ধুনিয়া এঙ্করিং করে। ম্যানেজমেন্টতো ভাল, দাদুকা আছে, জুনজি দত্ত আছে, এই ক্ষেত্রে দেখিছো যে কাম করিম নিশ্চয় সকলে। কোনোবার দাদা কারবার ভাইটি হব পাৰো, গতি মোক মৰম দিব, মৰম লম, আশীর্বাদ দিব, আশীর্বাদ লম, কষ্ট করে যাম এন বি নিউজর কারণে। এন বি নিউজ জিন্দাবাদ।